বশির আহমেদ, পিতার নাম আলহাজ তোফায়েল আহমেদ, মাতার নাম চিকেনবি খাতুন, গ্রাম দাঁতমারা, ইউনিয়ন 2 নং দাঁতমারা, বর্তমান থানা ভোজপুর, উপজেলা ফটিকছড়ি, জেলা চট্টগ্রাম। আমি 1971 সালে ছাত্র হিসেবে ক্লাস 9-এ ছিলাম। 1971 সালে আমি সংগ্রাম পরিষদ এবং তখন আওয়ামী লীগের পক্ষে মানে বঙ্গবন্ধুটাকে সংগ্রাম পরিষদ থেকে আমরা মানে ট্রেনিং নিয়েছি। প্রথম ট্রেনিং আমি দাঁতমারাতে নিয়েছি। দাঁতমারাতে আমাদের সুবেদার আব্দুল হক শেখ আমাদেরকে 3 নং 3 রাইফেল ট্রেনিং দিছে। তারপরে গ্রেনেড ট্রেনিং নিয়েছি তাঁতিশিক হাই স্কুল সিপ তাঁতিশিক গ্রেনেড ট্রেনিং নিয়েছি রামগড়। তারপর আমরা এখানে 2টা খণ্ড যুদ্ধ অংশগ্রহণ করেছি। 1971 সালে হিয়া করতে 2টা খণ্ড যুদ্ধ হয়েছিল তৎকালীন পাঞ্জাবি পিয়ারের সাথে। 7 জন আমরা সারেন্ডার করেছি। সারেন্ডার করে পরে এদেরকে পরে আমরা ইয়ে করেছি, মেরে ফেলেছি। তারপরে 3 জন মানে আবার ইপিএল দেখা হয়েছে এদের সাথে, আমরা আবার কণ্ঠ যুদ্ধ করি। এটা হেয়া করতে আমরা মানে আশেপাশে জঙ্গল থেকে এনে এদেরকে হেয়া মানে বাজারের পূর্ব পাশে ব্রিজের নিচে মারছি। তৎকালীন বাঙালি প্লেয়ার এবং আমরা যারা ছিলাম আমরা যুদ্ধ করতে করতে আমরা ভারতে ফারিছি। ভারতে যাইয়া হরিণে ইউথ ক্যাম্পে ছিলাম। ইউথ ক্যাম্পে আমাদের ছিল মানে ট্রেনিং ইনস্ট্রাক্টর ছিল অজিউল্লা সাহেব এবং বিপি সিং সাহেব, এবং ট্রেনিং মানে ইয়ে ছিল আমাদের বিএলএফ কমান্ডার ছিলেন আমাদের আনারজি সাহেব, ওনার সার্বিক তত্ত্বাবধানে আমরা হরিণাতে ছিলাম। তারপরে মানে ওখানে থেকে আমরা বাংলাদেশে আছি। আমির হোসেন সাহেব উনি ছিলেন যুদ্ধকালীন কমান্ডার, ওনার নেতৃত্বে আমরা এখানে আছি বাংলাদেশে। আর আমাদের কোনো তেমন মানে মানে আমাদের অংশগ্রহণ করি নাই, মানে হয় নাই, অংশগ্রহণ করা লাগে নাই আমাদের মানে এতে। আবার এরা ওই যে মানে বিভিন্ন তত্ত্ব উপত্ত্ব এগুলো ইয়ে করছি, আমরা সরবরাহ করেছি। তত্ত্বের উপর তেমন অপারেশন হয় নাই, কারণ অপারেশন হয় নাই যে পাঞ্জাবিরা হুইয়া কত কাটি কাটি ছিল। হ্যাঁ, এখানে বিরাট এরা মানে মানে 10-15 জন করে মানে দায়িত্ব, আমরা পাবলিক থেকে খবর পাইতাম, আমরা ওখানে মানে গোপন তত্ত্ব নিছি। তত্ত্ব নেওয়ার পরে ওখানে তেমন যুদ্ধ হয় নাই। 28 ডিসেম্বর আমরা নারায়ণহাটে প্রথম পতাকা উত্তোলন করছি মানে বিএলএফ কমান্ডার আনোয়ারুল হক সাহেবের নেতৃত্বে 1971-এ। আমাদের চাওয়া ছিল একটা শোষণহীন বাংলাদেশ, এখানে কোনো শোষণ থাকবে না, কোনো ধর্মান্ধতা থাকবে না, অসাম্প্রদায়িক বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ যেখানে কোনো ভুক্ত থাকবে না, সবাই মানে আমরা মিলেমিশে একটা সমৃদ্ধশালী বাংলাদেশ করব, সেই স্বপ্নটাই আমাদের বুকে তখন ছিল। সেই স্বপ্নটা মানে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে অনেকটা আমরা মানে সেটা মানে অগ্রসর হয়েছি বলে আমার মনে হয়। এই আজকে তরুণ প্রজন্ম যারা আজকে তরুণ যারা আমাদের মতো, তাদের উদ্দেশ্যে আপনার কী বলার আছে? তরুণ প্রজন্মদেরকে বলবো আপনারা প্রগতিশীল মানের মানে মনোভাবের হবেন এবং দেশকে ভালোবাসবেন, দেশের মানুষকে ভালোবাসবেন, দেশের জন্য উন্নয়নের জন্য কাজ করবেন, অসাম্প্রদায়িক রাজনীতি করার জন্য আমি বারবার অনুরোধ করবো।